নমস্কার, আমার আপন জনেরা, রুদ্রভারতী আপনাদের সকলকে স্বাগত জানাই। রুদ্রপ্রসাদ ব্যানার্জি দিন হঠাৎ উলট পুরান, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। ভাবা যায়, চিন্তায় পড়ে যান মমতা। চলুন দেখা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা। শুরুতেই বলি, আপনাদের রুদ্রবার্তা মানেই কিন্তু আনকাট কিছু কথা, অবশ্যই যুক্তি সহকারে। সাধারণভাবে আমরা কি দেখি, যেখানে রাজনৈতিক দলের একটা আক্রমণ হয় কোন একটা রাজনৈতিক দলের ওপরে, এবং সেটা যদি সরকারি দল থেকে আক্রমণটা নেমে আসে, তাহলে কি হয়, বিরোধী দলের লোকেরা ছত্রাকার হয়ে যায়, সেখানকার মানুষের মনে একটা ভয় সঞ্চার করে। আবার সেটা যদি দিনহাটার মতো জায়গা হয়, যেখানে বিধায়ক হচ্ছেন উদয়ন গুহ, যিনি একদম স্পষ্ট মাইকে বলে দেন, ভেঙে দেবো, হাত পা ভেঙে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো, এবং সেখানে হয় অত্যাচার। 2021 নির্বাচন পরবর্তী হিংসা আমরা দেখেছি বিভিন্ন প্রান্তে। সেই হিংসায় বিজেপির কর্মীদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় তো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে ব্যবসা স্থল, সে সমস্ত ইতিহাস হয়ে যাচ্ছে আজকে। কিন্তু ইতিহাস খোঁড়া তো একদিন হবেই। আবার আসি আজকের কথায়, দিনহাটা। দিনহাটাতে মাত্র দুদিন আগে আমরা কি দেখলাম, নিশীথ প্রামাণিকের গাড়িতে আক্রমণ হয়ে গেল। নিশীথ প্রামাণিক কে? একজন কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী, মানে মন্ত্রীও তো বটে, আবার কোন দপ্তরে, না স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, মানে যার দিকে তাকিয়ে থাকে গোটা ভারতবর্ষ, যে স্বরাষ্ট্র দপ্তর তারই একজন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ওপরে, তার কনভয়ের ওপর আক্রমণ হয়ে যায়, এবং অভিযোগ ওঠে বোমা এবং গুলিরও। আক্রমণে গাড়ি ভাঙচুর হওয়া দেখি আমরা, এবং তারপরে দেখি নিশীথ প্রামাণিকের জন্য খেসারত দিতে হবে বিজেপির সমস্ত কর্মীদের, কারণ কারণ উদয়ন গো হুমকে দিয়েছে বুড়িঘাটে কাউকে বেরোতে দেওয়া যাবে না, বিজেপির কর্মীদের বাড়ি থেকে বেরোতে যাওয়া যাবে না। তারপরে দেখলাম কি, ভাঙচুর, আগুন লাগানো, ঘর বাড়ি ভেঙে দেওয়া, সবকিছু আমরা দেখে নিয়েছি। সাধারণত এটা হলে পরে কি হয়, না বিজেপির কর্মীদের দমিয়ে দেওয়া, আর এটা স্বাভাবিক। কিন্তু এখানে হয়ে গেল উলট, মানে উলট পুরাণ উল্টো হয়ে গেছে। উল্টোটা কেন হলো, কারণ হচ্ছে একটাই, কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি যে স্ট্যান্ড নিয়েছে সেই স্ট্যান্ডটা কিন্তু ভয়ঙ্কর। সেটা হচ্ছে আমাদের কর্মীরা আক্রান্ত হলে তাদের পাশে আমরা দাঁড়াবো, এবং তার সঙ্গে সঙ্গে শুধু তাই নয়, নিশীথ প্রামাণিকের একদম মঞ্চ থেকে ঘোষণা করা ছিল যে যদি কারোর বাড়ি ভেঙে দেয়, কাঁচা বাড়ি ভাঙলে পাকা একতলা বাড়ি করে দেবো, আর একতলা বাড়ি ভাঙলে দোতলা করে দেবো। এই কথাগুলো সাধারণভাবে কিভাবে রাজনৈতিক দলের নেতারা যেরকম বলে সেরকম ভাবলেন, কিন্তু এক্ষেত্রে সেটা আক্ষরিক অর্থে পালন করেছেন নিশীথ প্রামাণিক, এবং সেদিকে এগিয়ে গেছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং তার সঙ্গে সঙ্গে নিশীথ প্রামাণিক দুজনে মিলে আজকে কিন্তু দিনহাটায় সেই উপদ্রুত অঞ্চলগুলোতে গেলেন, এবং সেখানে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িগুলো দেখলেন, এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু করলেন। চলুন দেখুন এক ঝলক তখনকার অংশ। আসো আসো, দেখলেন তারা কিন্তু গিয়েছিলেন, এবং গিয়ে আপনারা দেখলেন একটা ফাউন্ডেশন করছে। আসলে এই ফাউন্ডেশনটা কি, ফাউন্ডেশনটাই হচ্ছে আসল জিনিস, যেখানে শুধু বিজেপির কর্মীদের মনোবল বাড়ছে না,
ভেঙে যাচ্ছে তৃণমূল কর্মীদেরও চিন্তা ভাবনা। কারণ ওইখানে ওই কর্মীর বাড়িটা কিন্তু তৈরি করা হচ্ছে, অর্থাৎ তার একতলা বাড়ির ফাউন্ডেশনের জন্য উদ্বোধন করে দিয়ে গেলেন ডক্টর সুকান্ত মজুমদার এবং তার সঙ্গে সঙ্গে নিশীথ প্রামাণিক, দুজনেই ছিলেন, দুজনেই রইলেন এলাকার সাংসদ এবং বিজেপির রাজ্য সভাপতি, দুজনের সম্মিলিত প্রয়াস এবং তার সঙ্গে জেলা সভাপতি সহ সবাই ছিলেন সেখানে দাঁড়িয়ে। যখন তারা এলেন, পাশে দাঁড়ালেন, এই বার্তাটা কি যাবে? নিচুতলার বিজেপি কর্মীদের কাছে বার্তা যাবে যে হ্যাঁ, এই দলটা অর্থাৎ আমার দল, আমি যে দলের সঙ্গে আছি সেই দল আমার পাশে আছে, আমার বিপদে তার পাশে আসবে, আমার বিপদে আমার পাশে দাঁড়াবে এবং আমার ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা করছে। এটা এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস। কোন সেনা যদি বোঝে আমার যে সেনাপতি বা আমার যে রাজা সে আমাকে রক্ষা করবে, আমার বিপদে আমার বাড়িটাকে দেখবে, সে তখন বুক চিতিয়ে লড়ে। আর এখানে বিজেপির বিরাট অ্যাডভান্টেজ। এবার আসি উলট পুরাণ। উলট পুরাণ কেন বললাম, তার কারণ হচ্ছে ওই দিনহাটাতে অঞ্চল প্রধান যে আছে তার ভাইপো সদল বলে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন। আসলে এই ঘটনাটা ঘটার আগের মুহূর্তে নিশীথ প্রামাণিক যে কথাগুলো বলেছেন কথাগুলো আপনি শুনুন, তারপর দেখুন সেই যোগদান পর্ব দেখুন। কিন্তু যারা ভারতীয় জনতা পার্টি করবে তাদেরকে বেছে বেছে তাদের উপর অত্যাচার করা হবে এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমরা গত পরশু দেখেছি যে কুচবিহার শহরের বুকে বিভিন্ন আমাদের নেতা নেত্রীর বাড়িতে গিয়ে সেখানে পুলিশ রাতের অন্ধকারে সেখানে অত্যাচার চালায়, গামছা মুখে বেঁধে, পায়ে হাওয়াই চটি পরে, হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে অশ্রাব্য গালিগালাজ করে পুলিশ যে পুলিশের যে নাম সেই নামকে যেভাবে অসম্মানিত করেছে, আমি মনে করি বাংলার মানুষের কাছে এটা আপেক্ষিক নয়। আমরা কথা দিয়েছিলাম যে আমাদের কর্মীদের যদি আঘাত করে আমরা প্রত্যেকটা কর্মীর পাশে থাকব, এবং আমরা আমাদের কথা রাখতে, আমরা জানি আজকে আমাদের আমাদের রাজ্যের যিনি আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি আমাদের প্রেসিডেন্ট রয়েছেন তিনি আজকে এসেছেন সুকান্ত দা, এবং আমরা যে কথা দিয়েছিলাম মঞ্চ থেকে দাঁড়িয়ে কথা দিয়েছিলাম যে কারোর কাঁচা বাড়ি ভাঙলে পাকা বাড়ি বানিয়ে দেবো এবং একতলা বাড়ি ভাঙলে দোতলা বাড়ি বানিয়ে দেবো, আজকে আমরা এখানে কৃষ্ণদার বাড়িতে এসেছি। তার বাড়ি যে অবস্থা করেছে তাতে অগ্নিসংযোগ করেছে, মহিলাদের উপর অত্যাচার করার চেষ্টা হয়েছে। আমরা আমাদের কথা রেখে আমরা এখানে এসে যেমন এই অত্যাচারের প্রতিবাদ জানিয়েছি, তার পরিবারের পাশে থাকবার যে আশ্বাস সেই আশ্বাস যেমন আমরা তাদেরকে দিয়েছি বিপদে আপদে থাকবার, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যে কথা দিয়েছিলাম সেই কথা রেখে আজকে আমরা এখানে তার বাড়ির যে কাজ পাকা বাড়ি তৈরি করবার যে কাজ সেই কাজের শুভারম্ভ আমরা করে গেলাম, এবং খুব কম সময়ের মধ্যেই কৃষ্ণদাকে আমরা সবাই মিলে পার্টির পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করে আমরা তাকে তার যে গৃহ নির্মাণ সেই গৃহ নির্মাণের কাজ সম্পন্ন করব। তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির বাড়ি ভাঙবে, অগ্নিসংযোগ করবে, আমরা সেখানে সেখানে যাব, আমরা সেখানে গিয়ে আমাদের কর্মীদের পাশে থাকব, তাদেরকে বাড়ি বানিয়ে দেব, তাদের বিপদে থাকবার যে আমরা শপথ গ্রহণ করেছি সেই শপথ আমরা পূর্ণ করব। প্রথমত বলবো যে একেবারে যাকে বলে বর্বরভাবে তৃণমূল কংগ্রেসের আচরণ করছে, দেখবেন যত এইরকম অত্যাচার তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থকদের মধ্যে আরো তত বেশি কঠোরভাবে লড়াই করার যে মানসিকতা সেটা কিন্তু নিশ্চিত। আজকে দেখুন ওরা এখানে ঘর ভেঙেছে, অগ্নিসংযোগ করেছে, অথচ কাতারে কাতারে মানুষ আজকে আমাদের পার্টিতে জয়েন করবে, আর কিছুক্ষণের মধ্যেই প্রায় কতজন রয়েছে প্রায় 100 জনের মতন যে আছে 100টি পরিবার আজকে এখানে তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করতে চলে যায়। এবং সেই সঙ্গে সঙ্গে যিনি এখানকার প্রধান রয়েছেন তৃণমূল কংগ্রেসের রানিং প্রধান তার নিজের যে ভাইপো আছে সে কিন্তু এখানে জয়েন করতে চলেছে। বুঝতে পারছেন যে এই অত্যাচার যত বেশি চালাবে তৃণমূল কংগ্রেস তত বেশি জনসমর্থন কিন্তু আমাদের দিকে আসতে থাকে। শুনলেন এবং দেখলেন, অর্থাৎ নিশীথ প্রামাণিক ঠারে ঠারে বুঝিয়ে দিলেন যে তিনি যে কথাগুলো রেখেছিলেন মানে বিজেপি যে কথাটা রেখে দিয়েছিল সে কথাটা তারা রেখেছে, এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিসও বোঝালেন যে দিনহাটার তৃণমূলের লোকেরাও বুঝছে এই তৃণমূল আর নয়। কারণ যারা কারোর অত্যাচার অন্য কারোর উপর নামিয়ে নিয়ে আসে এটা আগামী দিনে কোন দৃষ্টান্ত নিয়ে যাবে, যেখানে দাঁড়িয়ে উদয়ন ঘোষকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথাও বললেন না, তার বলা উচিত ছিল, আমি আবারও বলছি উদয়ন ঘোষের ক্ষমা চাওয়া উচিত ছিল, কারণ এই কথাটা তিনি বলতে পারেন না
যে কারুর খেসারত অন্য কাউকে দিতে হবে, মানে দলের একজন এমপির জন্য তিনি কি করেছেন তার খেসারত বুড়িঘাটের সমস্ত বিজেপির কর্মীদের দিতে হবে, এবং সেটা দেখলাম আমরা, বাড়ি ভাঙচুর, আগুন লাগানো সবই দেখলাম। এটা বলার সঙ্গে সঙ্গে বন্ধ করা উচিত ছিল, যেটা নিয়ে আমার একটা প্রতিবেদনও ছিল, কিন্তু সেটা মমতা ব্যানার্জি করেননি। অর্থাৎ তিনি বার্তা দিয়েছিলেন, মানে এই উদয়ের ঘোষ মারফত, যে আমরা এরকম জায়গায় রয়েছি। আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে এসে এই মানুষগুলো প্রমাণ করলো যে উদয়ন ঘোষ দেখানো রাস্তা ঠিক নয়। আবার আমি বলছি, আজকে যারা আক্রান্ত বিজেপি কর্মী, তারা আগামী দিনে যেন বদলা নেওয়ার কথা ভাববেন না, বদলা রাজনীতিগত ভাবে নিন। আমরা চাই না হিংসা ছড়াক, আমরা চাই সেই বাংলা দেখতে যে বাংলা অন্যান্য রাজ্যের মতোই হবে, যেখানে কোনো হিংসা থাকবে না। কেন বাংলা এত হিংসা হবে? যদি ভাবেন মেরুদণ্ড সোজা, বিপ্লবে জাত, আমরা রক্তে মারামারি আছে, এটা যদি ভাবেন তাহলে বলতে হবে যে এটা একদম ডাহা মিথ্যা কথা। কারণ বিপ্লবীরা নিজেদের মধ্যে লড়তো না, লড়তো কি আর ভারতবাসী হয়ে? ভারতবাসী আরেকটা দলকে আমরা কেন, আরেকজন দলকে, রাজনৈতিক দলকে কেন আক্রমণ করব? কেন তাকে প্রাণঘাতী আঘাত করবো? কেন বাড়িঘর ভাঙবো? মতাদর্শ আলাদা হতে পারে, বামপন্থী মতাদর্শের সঙ্গে আমার মতাদর্শের মিল নেই, তা বলে বামপন্থী লোকটাকে আমি আমার শত্রু মনে করে মারবো? এটা কল্পনায় যেন কারো না আসে, এগুলো কল্পনা করা উচিত নয়, এই চিন্তাভাবনা থেকে বেরোনো উচিত। আর তৃণমূল এই চিন্তা থেকে বেরোবে না, কারণ উদয়ন গুহকে দিয়ে বলানোর পরে এবং উদয়ন গুহ লোকেদের মারার পরে, যেন মারলো আর কি, ভাঙচুর করে ফেললো, তারপরে আর এই তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস কেউ করে না, আর তার জন্য তৃণমূল কংগ্রেস ভাঙছে। আর এটাই বড় চিন্তা, এই উলটপুরনি কিন্তু আগামী দিনে বড় চিন্তায় ফেলে দেবে। কারণ দিনাডার যে মডেল তৈরি করার চেষ্টা করেছিলেন উদয়ন ঘোষ, এই উদয়ন ঘোষের কাছে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে, মানে মমতা ব্যানার্জির কথা অনুযায়ী বলতে হয়, যেরকম বলেছিলেন না গণতন্ত্রের থাপ্পড়, এটা মনে হয় সেরকম টাইপের কিছু হলো। কারণ দিনাডায় তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এলো বিজেপিতে, যেটা উল্টো হওয়া উচিত ছিল, বিজেপি আক্রান্ত হচ্ছে, বিজেপি লোকেরা ভয়ের চলে তৃণমূলে চলে যাবে, হলো না। অর্থাৎ চোখ রাঙানিতে বিজেপি ভয় পাচ্ছে না, কিন্তু তৃণমূলের লোকেরা উপলব্ধি করছে এই রাস্তা ভুল রাস্তা, আগামী দিনে আরো ভাঙন আমরা দেখবই। বিনাডায় এই মুহূর্তে ভোট এলে, ঠিকই বলেছেন ডক্টর সুকান্ত মজুমদার এবং নিশীথ প্রামাণিক, বলে বলে হারবেন উদয়ন ঘোষ, কারণ মানুষ এই জিনিস চায় না। শান্তিপ্রিয় মানুষ চায় রাজনীতি হোক শুধুমাত্র ভোটের দিনে, বাকি দিন হোক উন্নয়ন, সবাই মিলে উন্নয়ন করি, সবাই মিলে একসঙ্গে থাকি। আর এই রাজ্যে উন্নয়ন তো স্তব্ধ, বঞ্চনা চারিদিকে, কাজে পরিবর্তন আসবে, হবে। তাই উলটপুরাণ চিন্তায় ফেলবে মমতা ব্যানার্জিকে, কারণ অত আক্রমণ করেও যদি টলানো যায় না, উল্টে বিজেপিতে চলে যায় তৃণমূলের লোকেরা, আগামী দিনে কি হবে পঞ্চায়েত ভোটে সহজেই বোঝা যাচ্ছে। সন্ত্রাস না করলে তৃণমূল সাফ। ভালো থাকুন, এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তা। রুদ্রবার্তা মানে আনকাট কিছু কথা, যদি মনে হয় এই আনকাট কথা শোনার বা আমার মতো কাউকে সহ্য করার ক্ষমতা আপনার আছে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। আসি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তা। নমস্কার, বন্ধু মাতা, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।